मेडिकल डिग्री भुआ सर्टिफिकेट सरबराहकारी चक्र मूल होता और भुआ डाक्तर के ग्रेप्तार कर ढाका महानगर गोयेन्दा पुलिस भुआ सर्टिफिकेटर तारा 5 থেকে 25 লাখ টাকা নিতেন চক্রটি 2 যুগ ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। বেপরোয়া চিকিৎসা খাতের প্রতারণা, বাড়ছে ভুয়া ডাক্তারের সংখ্যা, সেবার নামে ঘটছে বড় প্রতারণা। টাকার বিনিময়ে সার্টিফিকেট দিতেন নুরুল হক সরকার ওরফে শেখ গনি সরকার নামে ভুয়া চিকিৎসক। প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে প্রতিষ্ঠান খুলে MBBS, BDS, MPhil, PhD সহ 144 বিষয়ের উপর সনদ দিতেন। 1996 সালে সবচেয়ে বেশি ভুয়া চিকিৎসককে MBBS, BDS সার্টিফিকেট দেন। প্রতি সার্টিফিকেটের জন্য 5 থেকে 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এসব অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে সহযোগী সহ 4 ভুয়া MBBS চিকিৎসককে গ্রেফতার করে ডিবি। ডাক্তারদের আসলে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তাদের কিন্তু সেই ধরনের কোনো জ্ঞান নেই, যেহেতু মাদ্রাসা দাখিল পাশ করছে, শুধুমাত্র পল্লী চিকিৎসকটা যেমন কিছু ওষুধের নাম জানে সেই ধরনের ওষুধের নাম জানে। পুলিশ বলছে 2 যুগ ধরে এই প্রতারণায় জড়িত তারা। গ্রেফতারের পরে দেখা গেছে 2 যুগ ধরেই সে এই ব্যবসাটা করে আসছে এবং তার মাধ্যমে বেশ কিছু MBBS ডিগ্রি নিয়ে এখন ফিল্ডে যারা ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছে। তো এই সে কীভাবে চালায় সেটা দেখা গেল যে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভুয়া কাগজের মাধ্যমে সে বিশ্ববিদ্যালয়টা পরিচালনা করে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।